হাস্যজ মিষ্টি একটা মেয়ে, তার প্রাণবন্ত হাসিতে মন ভরে ওঠে সবার। শেহনাজ গিল বিগ বস 13 সিজনের সুবাদে রাতারাতি লাইমলাইট চলে আসেন এই শিল্পী অভিনেত্রী। শুধু রূপের লাবণ্য নয়, শেহনাজের মিষ্টি ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজের ঘনিষ্ঠতা একটা সময় ছিল নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে। বিগ বস পরবর্তী সময়েও দুজনের রসায়ন মুগ্ধ করেছে ভক্তদের। তবে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরও সিডনাস ভক্তদের কাছে এই জুটির আবেদন চিরন্তন। প্রেমিকের মৃত্যু শোক ভুলে ফের কাজের দুনিয়ায় ফিরছেন শেহনাজ। এবার ধামাকা খবর শেহনাজ গিল ভক্তদের জন্য। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সালমান খানের কাভি ঈদ কাভি দিওয়ালি ছবির অংশ হতে চলেছেন পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ। আগামী বছর ঈদে মুক্তি পাবে সালমান খানের কাভি ঈদ কাভি দিওয়ালি। এই ছবিতে সালমানের সঙ্গে থাকছেন পূজা হেগড়ে, আয়ুষ শর্মারা। শেহনাজ গিল নাকি এই ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন। শেহনাজ গিল ইতিমধ্যেই কাভি ঈদ কাভি দিওয়ালির কাজে যোগ দিয়েছেন। ছবিতে আয়ুষ শর্মার বিপরীতে দেখা যাবে শেহনাজকে, তবে তার চরিত্র নিয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। ভগ্নিপতি আয়ুষের সঙ্গে অন্তিম দ্য ফাইনাল ট্রুথ ছবিতে অভিনয় করেছেন সালমান। কাভি ঈদ কাভি দিওয়ালির সঙ্গেই বলিউডের পর্দায় অভিষেক হবে শেহনাজের। এর আগে বেশ কিছু পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন শেহনাজ। শেষবার তাকে রূপালী পর্দায় দেখা গিয়েছে হোসলা রাগ ছবিতে। দিলজিৎ দোসাঞ্জের নায়িকা হিসেবে এই ছবিতে কাজ করেছিলেন তিনি। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।